সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা আর বাংলাদেশ মিলেমিশে একাকার। লিওনেল স্কালোনি মিলিয়ে দিয়েছেন আল বিসেলেস্তেদের। ফুটবলে বাংলাদেশের মানুষের সুরভিত হওয়ার খবর জানেন আর্জেন্টিনার কোচও। আর্জেন্টাইনদের মতোই এদেশের মানুষের চাওয়া, তাতে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে আর্জেন্টিনা জিতলে বাংলাদেশও জিতে। 1986 বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার পর একালে লিওনেল মেসির পায়ের জাদুতে সেই সৌরভের অনেকটাই এখন আর্জেন্টাইন। নীল সাদার জার্সিতে ছেয়ে গেছে বিভিন্ন নগরী, মানুষও বেশ মজে গেছে লিওনেল মেসিতে। লাল সবুজের দেশের এই উন্মাদনার খবর জায়গা করে নিয়েছে বিশ্ব মিডিয়াতে। এটা দেখে লিওনেল স্কালোনির বিস্মিত হওয়ারই কথা। তবে গতকাল সংবাদ সম্মেলনে বিষয়ে চেপে রেখে আর্জেন্টিনার কোচ ভিনদেশের সমর্থনের রসায়ন ব্যাখ্যা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, অনেক বছর ধরে আর্জেন্টিনার জার্সিতে মেতে উঠেছে সারা বিশ্ব। তারা পাগলের মতো সমর্থন করে আর্জেন্টিনাকে। এটা শুরু ডিয়েগো ম্যারাডোনাকে দিয়ে, এখন হচ্ছে লিওনেল মেসির জন্য। বিশ্বের অনেক জায়গায় এরকম উন্মাদনা দেখে আমরা আনন্দিত হই। এজন্য বাংলাদেশের মানুষকে অসংখ্য ধন্যবাদ। আর্জেন্টাইনদের সঙ্গে বাংলাদেশের লক্ষ কোটি সমর্থক যোগ হওয়ায় আজ চাপটাও বেড়ে গেছে দলের ওপর, একই সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ওপরও। তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলে চাপ অবশ্যই কম। আর্জেন্টিনার কোচও চাপ অনুভব করছেন না, তবে নকআউটে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, অস্ট্রেলিয়া ভালো দল, লড়াইটা হবে দুটো একাদশের মধ্যে, তাই ফেভারিটের বিষয়টি একপাশে সরিয়েই আমাদের ম্যাচটা খেলতে হবে। ছেলেরা নিশ্চয়ই এভাবেই খেলবে, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, তাই আমাদের কাজটা কঠিন করে দিতে পারে। যতক্ষণ না সফলভাবে করতে পারছি ততক্ষণ নিজেও বিশ্বাস করতে পারবো না। টিউনিশিয়া ও ডেনমার্কে হারিয়ে শেষ ষোলোতে ওঠা অস্ট্রেলিয়ার কোচ গ্রাহামো চান দুইবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা যেন অস্ট্রেলিয়ার সেরা খেলাটা বের করে আনে। এদিকে কাতারের ছন্দে ফেরা আর্জেন্টিনার জন্য এ ম্যাচও কঠিন হতে পারে। তবে মিডফিল্ডার রদ্রিগোর চোখে প্রতিপক্ষ এগিয়ে শারীরিকভাবে এবং গতিতে। তিনি বলেন, অস্ট্রেলিয়া খুব দ্রুত গতির ফুটবল খেলে, বেশিরভাগ খেলোয়াড়ই লম্বা, দুই সেন্টার ব্যাক বেশ দীর্ঘদেহী, এছাড়া উইংয়ে তারা ভালো খেলে এবং গতিও ভালো। এই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে যেন বিপদে না পড়ি। তবে পোল্যান্ড ম্যাচের মতোই কিছু আশা করছেন তিনি। রদ্রিগো, পারেদেস, ফার্নান্দেস সহ এই তরুণ দলকে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে বড় ভূমিকা লিওনেল মেসি ও দি মারিয়ার। এই দুজন জাহাজের ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছেন, কিন্তু দি মারিয়াকে নিয়ে বিপদে আছেন আর্জেন্টিনার কোচ। আগের ম্যাচে তার পায়ের মাংসপেশিতে টান লেগেছিল। গতকাল সংবাদ সম্মেলনে স্কালোনির দেয়া সর্বশেষ তথ্যে এমনটাই প্রকাশ পেয়েছে। দি মারিয়া না থাকলেও খুব সমস্যা হওয়ার কথা নয়, তিনি তো আর লিওনেল মেসি নন, যার অনুপস্থিতিতে নেতিয়ে পড়ে দল। এই ক্ষুদে জাদুকরের কারণে পুরো বিশ্ব মজেছে আর্জেন্টিনার প্রেমে, তাই স্কালোনি আজ আহমেদ বিন আলী স্টেডিয়ামেও পাশে চেয়েছেন সমর্থকদের। ঐতিহাসিকভাবে আর্জেন্টাইনদের মধ্যে এই ফুটবল উন্মাদনা থাকে। পোল্যান্ডের ম্যাচে মনে হচ্ছিল আমরা যেন আর্জেন্টিনায় খেলছি, এই ম্যাচেও ঠিক সেই রকমই চাই। আজ মাঠে নিশ্চয়ই আবার নীল সাদার উন্মাতাল হাওয়া বইবে, তাতে নিশ্চিতভাবে মিশে থাকবে বাংলাদেশের উন্মাদনাও। মেহজাদ গালিব, নিউজ ডেস্ক।